给。 ধাবা স্টাইলের মটন তরকা খাবে তো আজকে নাকি বানাবো মটন তরকা তো প্রথমে কিছুটা কলাইয়ের ডাল নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই দেখো কিছুটা খাসির মাংসের টুকরো টুকরো করে এনেছি এর মধ্যে লেবু আর মিট মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো এরপর সর্ষের তেলে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকবো লাস্টে দেব টমেটো আর নুন সব কিছু ভালো করে কষা হয়ে যাওয়ার পর এরপরেতে মটন গুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর এক ঘন্টা পর ঢাকা তুলে দেখ দেখবো মটন পুরো সেদ্ধ হয়ে গেছে ব্যাস তারপর একটু গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা আর সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার ঢাবা স্টাইল ফিলানোর জন্য ওপরে একটু তরকা মশলা আর কাসুরি মেথি ছড়িয়ে দেব দেখেছো কেমন তেল ছেড়ে দিয়েছে দেখতে অনেকটা ঢাবা স্টাইলের হয়েছে কিনা সত্যি করে বলো আর এই ঢাবা স্টাইল মটন তরকা যখন একবার মুখের ভেতর যাবে না তখন একটাই কথা বলবে পুরো মাথা নষ্ট